হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নয়ন সোমি আর একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমার চ্যানেলের সমস্ত রকম নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন সঙ্গে বেলাইকনটিও প্রেস করুন এটি একেবারেই ফ্রি আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি মিষ্টির রেসিপি কত সহজে আমরা বাড়িতেই এই মিষ্টিটা বানাতে পারি তাও আবার মুড়ি দিয়েই চলুন চটপট দেখে নিই কীভাবে মুড়ি দিয়ে মিষ্টি বানানো যায় মুড়িটাকে গুঁড়ো করে নিয়েছি যতটা পরিমাণে মুড়ির গুঁড়ো নিয়েছি ঠিক ততটাই পরিমাণে নিয়েছি আমি ময়দা নিয়েছি হাফ কাপ মিল্ক পাউডার নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি একটা টেবিল স্পুনের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার নিয়েছি দেড় টেবিল স্পুন ঘি ঘিটাকে খুব ভালোভাবে গুঁড়ো ও ময়দার সঙ্গে মিক্সড করে দিচ্ছি আরও নিয়েছি লিকুইড দুধ দুধটাকে গরম করে ঠান্ডা করে রেখেছি দুধটাকে একটু একটু করে দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি দেখবেন এটি একেবারে শক্ত ও একেবারে নরম না হয়ে যায় এবার ঢাকনা দিয়ে রেখে দিলাম দশ মিনিট দশ মিনিট পর এটাকে মিষ্টির শেপে আমি তৈরি করে নিচ্ছি দেখুন হাতে একটু প্রথমে তেল লাগিয়ে নিয়েছি এবার প্রথমে গোল করে একটু লম্বাটে আকার দিয়ে দিলাম এবার আঙুল দিয়ে সামান্য চিপে দিচ্ছি এভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব চেষ্টাও করছি একই রকম সাইজ করার কিন্তু জানি না কতখানি হবে দেখুন সবগুলোকে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব খুব গরম তেলে দিয়ে দেবেন না প্রথমে মিডিয়াম গরম তেলে এগুলোকে একটু জায়গা ফাঁকা ফাঁকা করে দিয়ে দিতে হবে এরপর তেলটাকে ঢেউয়ের মতো করে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় সঙ্গে সঙ্গে উল্টে দেবেন না তাহলে ভেঙে যেতে পারে আর যদি ভাজার সময় ভেঙে যায় তাহলে আর একটু ময়দা মিশিয়ে নেবেন এক সাইড ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি মিষ্টিগুলোকে প্রথমে আমি হাই ফ্লেমে তারপর লো ফ্লেমে আবারও মিডিয়াম ফ্লেমে ও লো ফ্লেমে দিয়ে দিয়ে তত সময় ভেজে নিয়েছি যত সময় একটা সুন্দর কালার না চলে আসে দেখুন একটা কালার চলে এসেছে সুন্দর এবার আমি নামিয়ে নেব ফ্রাই হয়ে গেছে এবার আমি মিষ্টির সিরাপ তৈরি করে নিচ্ছি এখানে আমি নিয়েছি চার কাপ জল তার সঙ্গে নিয়েছি দেড় কাপ চিনি আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করে থাকেন তাহলে চিনির পরিমাণটা বেশি করেই নেবেন চিনি ঢাকে জলের মধ্যে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি এরপর ফ্লেভারের জন্য নিয়েছি ছোটো এলাচ দুটো ছোট এলাচ খুলে জলের মধ্যে দিয়ে দিলাম আর একটু ফ্লেভার তো কালারের জন্য নিয়েছি গুড় এক চামচই নিয়েছি সিরাপটাকে তত সময় ফুটিয়ে নেব যত সময় না এর মধ্যে একটা টান টান ভাব চলে আসছে এর মধ্যে টান ভাব চলে এসেছে এবার মিষ্টিগুলোকে সিরাপের মধ্যে আমি দিয়ে পনেরো মিনিট ফুটিয়ে নিচ্ছি পনেরো মিনিট ফোটানোর পর রেখে দেবো পুরো একটা রাত তাহলে মিষ্টির মধ্যে রস ঢুকে এগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে মুড়ি দিয়ে একটা মজাদার মিষ্টির রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাড়িতে আপনারা বানান ও অবশ্যই কমেন্ট করে জানান কেমন হয়েছে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন